আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি প্রথম অধ্যায়ে পাঠ 6 এবং 7 থেকে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে অবশ্যই গুরুত্ব সহকারে পড়াগুলো পড়বে এবং পাঠ শেষে, লেকচার শেষে তোমাদের যে কাজগুলো দেওয়া থাকবে অবশ্যই খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে। রিসালাত শব্দের অর্থ কি? রিসালাত শব্দ, রিসালাত আরবি শব্দ, এর অর্থ বার্তা, খবর, চিঠি বা সংবাদ বহন। রাসুলগণ যে দায়িত্ব বা কর্তব্য পালন করেন তাকেই বলা হয় রিসালাত। আল্লাহ তাআলা নবী রাসুলগণকে নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, যেমন মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা, সত্য দিন প্রচার করা, সত্য ও ন্যায়ের পথে চলা, মহান আল্লাহর বাণী পৌঁছে দিয়া। রাসুলগণের এ দায়িত্বকে এক কথায় রিসালাত বলা হয়। ইসলামে আকীদায় তাওহীদের পরে কিসের স্থান? ইসলামে আকীদায় তাওহীদের পরে রিসালাতের স্থান। নবী রাসূলগণ হলেন মহান আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও পুরুষ। নবুয়তের রিসালাতের দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা তাদের নিয়োজিত করেছেন। যিনি নবুয়তের দায়িত্ব পালন করেন তিনি হলেন নবী, আর রিসালাতের দায়িত্ব পালনকারীকে বলা হয় রাসূল। শিক্ষার্থী বন্ধুরা, নবী এবং রাসুলের ভিতর ছোট্ট একটা পার্থক্য বিদ্যমান, সেটা হলো যারা রাসুল হতেন তাদের কাছে সরাসরি আসমানি কিতাব অবতীর্ণ হতো। যারা রাসুল হতেন তাদের কাছে সরাসরি আসমানি কিতাব অবতীর্ণ হতো, রাসুলগণ আবার নবীও। কিন্তু যাদের উপর আসমানি কিতাব অবতীর্ণ হতো না তারা শুধু নবী। আরেকটা সেটা হলো আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসুল পাঠাইছেন, এর ভিতর তাদের সংখ্যা 1,24,000, মতান্তরে 2,24,000, আর তন্মধ্যে রাসুল ছিলেন মাত্র 313 জন। সর্বপ্রথম নবী ছিলেন আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী রাসুল প্রেরণের প্রয়োজনীয়তা। মহান আল্লাহ রব্বুল আলামিন নানা কারণে নবী রাসুল প্রেরণ করেছেন। নবী রাসুলগণ মানুষকে আল্লাহ পাকের পরিচয় জানিয়েছেন, আল্লাহ তাআলা সত্য দিনের প্রতি আহ্বান করতেন, ভালো মন্দ ন্যায় অন্যায় ইত্যাদির পার্থক্য নবী রাসুলগণের শিক্ষা দিতেন। তারা মানুষকে উন্নত ও উত্তম চরিত্রের শিক্ষা দিতেন, জান্নাতে যাওয়ার পথ নির্দেশ করতেন, জাহান্নামের শাস্তি থেকে বেঁচে থাকার জন্য শিক্ষা দিতেন। তারা মানুষের নিকট আসমানি কিতাবের বাণী পৌঁছে দিতেন, হাতে কলমে মানুষকে আল্লাহ তাআলার বিধান শিক্ষা দিতেন। শিক্ষাতে বন্ধুরা রিসালাতে বিশ্বাসের গুরুত্ব, তাওহীদের পরেই যেহেতু রিসালাতের স্থান, সেক্ষেত্রে রিসালাতে বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। রিসালাত অর্থাৎ নবী রাসুলগণকে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না, কেননা নবী রাসুলগণই আমাদের আল্লাহ তাআলার পরিচয় জানিয়েছেন, তার বাণী পৌঁছে দিয়েছেন। তাদের বিশ্বাস না করলে আল্লাহ তাআলা ও তার বাণীকে অস্বীকার করা হয়। অতএব ইমানের অন্যতম অঙ্গ হচ্ছে রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। নবী রাসুলগণ ছিলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা, অপ্রেরিত মানব। মানুষের হেদায়তের জন্য আল্লাহ তাআলা তাদের প্রেরণ করেছেন। মহান আল্লাহর প্রেরিত সব নবী রাসুলদের প্রতি আমরা ইমান আনব। আখিরাত শব্দের অর্থ পরকাল। মানুষের দুনিয়ার জীবনকে বলা হয় ইহকাল, আর ইহকালের পরের জীবনই হলো পরকাল। আরবিতে একে বলা হয় আখিরাত। পরকালীন জীবনের প্রথম ধাপ কি? পরকালীন জীবনের প্রথম ধাপই হলো কবর, একে আলমে বারজাকও বলা হয়। কবরকে আলমে বারজাকও বলা হয়। মানুষের মৃত্যুর সাথে সাথে এ জীবন শুরু হয়। কিয়ামত বা হাশর পর্যন্ত কবরের জীবন চলতে থাকে। কিয়ামত বা হাশর পর্যন্ত কবরের জীবন চলতে থাকে। চিরশান্তির স্থান কি? জান্নাত। চিরশাস্তির স্থান জাহান্নাম। আখিরাতে শস্যক্ষেত্রে, শস্যক্ষেত্র কি? আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতে শস্যক্ষেত্র। কিয়ামত শব্দের অর্থ মহাপ্রলয়। পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যাবে, আল্লাহ তাআলার নাম নেওয়ার মতন কেউ থাকবে না। সে সময় আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করে দেবেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন, ফলে ঘটবে মহাপ্রলয়। এটাই হলো কিয়ামত।
হাসর হাসর শব্দের অর্থ সমাবেশ ভিড় চাপ। কিয়ামতের পর বহুকাল একমাত্র আল্লাহ পাক বিদ্যমান থাকবেন, তিনি পুনরায় সমস্ত জীবকে জীবিত করবেন। আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় বার সিংহায় ফুঁ দিবেন, ফলে সকল প্রাণী পুনরায় জীবিত হবে। একেই বলা হয় পুনরুত্থান। জনাব ক ও জনাব খ ভালো বন্ধু, তারা একত্রে সালাত আদায় করতে মসজিদে গমন করে। জনাব ক বলে, আল্লাহর বিশ্বাসের পর নবী রাসূলকে বিশ্বাস করি, কারণ তারাই আমাদের সঠিক পথে নির্দেশনা প্রদান করেন। জনাব খ বলেন, আমাদের মৃত্যুর পর আরেক জীবন আছে, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপকে ক এর বিশ্বাসের গুরুত্ব, শিক্ষার্থী বন্ধুরা, ক যে বিষয়টা সেটা হলো রিসালাত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইয়ের থেকে রিসালাত বিশ্বাসের গুরুত্বটা সরাসরি লিখবে এবং নবী রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা হালকা এখানে উল্লেখ করবে। উদ্দীপকে জনাব খ যে বিষয়ে আলোচনা করেছে তার সম্পর্কে, জনাব খ যে বিষয়ে আলোচনা করছে সেটা হলো আখিরাত বা পরকাল। শিক্ষার্থী বন্ধুরা, আখির বা পরকালীন জীবনের গুরুত্ব এবং পর্যায়গুলো পর্যায়ক্রমিকভাবে অল্প অল্প করে আলোচনা করবে। উদ্দীপক এবং প্রশ্নগুলোর যেগুলো আছে এইগুলোর উত্তর তোমরা খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।